সো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হইতেছে আমাদের টপিক হইতেছে আজকে ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স কি, ডাইভার্জেন্স কি করে, ডাইভার্জেন্সের ম্যাথমেটিক্স কেন এরকম, বা আমরা যেভাবে দাঁড়িয়ে দেখাবো ওরকম কেন, এটা নিয়ে আমরা হচ্ছে বিস্তর আলোচনা করব আজকের। আচ্ছা, সো ডাইভার্জেন্স কি বলার আগে আমাদের একটা জিনিস প্রথমে জানা লাগবে, সেটা হইতেছে ভেক্টর ফিল্ড জিনিসটা কি। ভেক্টর ফিল্ড জিনিসটা কি, সো ভেক্টর ফিল্ড জিনিসটা কি, এটার যদি আমি একদম খুব সিম্পল, একদম ওভার সিম্পলিফিকেশন করে একটা আনসার দিতে যাই, তাহলে চিন্তা করে দেখো যে তোমার পানির ফ্লো, হ্যাঁ, ফ্লুইড ফ্লোর কথা চিন্তা করে দেখো, যে তোমাদের নালার মধ্যে যদি নালা হচ্ছে তোমার খুব বেশি কি জিনিসপত্র দিয়ে ভরাট না থাকে, তাহলে কিন্তু নালা দিয়ে পানি যায় একটা স্রোতে। হ্যাঁ, এই যে ফ্লো, এই ফ্লোটা হইতেছে কি, তুমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করে দেখো যেখানে পানিটা হচ্ছে ফ্লো করতেছে। আবার আরো একটা চিন্তা করতে পারো, যেটা আমি হচ্ছে একটু পরে দেখাবো তোমাদেরকে ডেমনস্ট্রেশনে, একটা পজিটিভ চার্জ চিন্তা করে দেখো। থিঙ্ক অ্যাবাউট এ পজিটিভ চার্জ, মনে করো এখানে হচ্ছে +1 কুলম্ব চার্জ আছে। তো এখান থেকে আমাদের যে তোমার তোমার ইলেকট্রিক ফিল্ডটা বের হয়, স্ক্রিনশট দেনে এখনো? ও আচ্ছা, আনবক্স সে দিছেন, আমি কিছু দেখতে পেয়েছি। হ্যাঁ, দিছি তো, দিছি তো, আমি তো দেখতে পাই না। দুইজন কনফারেন্সে বক্তব্য দিচ্ছে কি বলে, এখানে গিয়ে ভাইয়ার আটটি অন কর। হ্যাঁ, দুইটা উইন্ডো তো, না প্রেজেন্ট করলে তো অবশ্যই কথা হবে। আমার তো স্লাইড করো, স্লাইড স্লাইড করো, অনেকগুলো উইন্ডো আছে, হয় সিলেক্ট করো, নাইলে দেখো নিচে অপশন আছে অনেকগুলো, ওগুলোতে ক্লিক করো। পিন করতে পারো না তোমরা? ভাইয়া পিন করলাম কিন্তু আসে তো না। আচ্ছা, আমি লিভ নিয়ে আবার ঢুকবো। হুম, শিওর। আচ্ছা ভাই, ইলেকট্রিক কি মানে ইলেকট্রিসিটির যে ফ্লো, মানে এই যে চার্জের যে ফ্লো, এটা কি আসলে ফ্লুইডের মতো মানে চিন্তা করা যায়? হ্যাঁ, ফ্লুইডকে তুমি ওইভাবে মানে খুব এক্সপ্লিসিটলি দেখতে পারতেছো যে একটা পানির কণা যাইতেছে, কিন্তু এখানে আসলে আমার কি, আমার এইটাকে আমি এক্সপ্লিসিটলি কেন চিন্তা করতে পারি না, কারণ আমি এটার সাথে আসলে কোনো কণা রিলেট করতে পারতেছি না, রাইট? আমি এটার সাথে যদি একটা তোমার চার্জ রিলেট করে দিই, হ্যাঁ, একটা চার্জ যদি হচ্ছে এই পাথটাতে মুভ করে, তাহলে কিন্তু পানির কণা বলে ডিসক্রিট চার্জও তো ডিসক্রিট, চার্জও ডিসক্রিট, পানির কণা ডিসক্রিট, কিন্তু চার্জ কি আর পানির সমতুল্য? তুমি পানির কণা যেভাবে দেখতে পাও, তুমি কি চার্জ কে দেখতে পাবো? চার্জ তো অনেক ছোট একটা জিনিস, ওটার জন্য আসলে মানে এই জিনিসটা হয় আর কি। আচ্ছা, ওকে আসছে, এখন দেখতে পাচ্ছ? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো ফ্লুইড ফ্লো তো তোমরা মোটামুটি সবাই দেখছো, ফ্লুইড ফ্লো জিনিসটা কি। হ্যাঁ, তো এটার সাথে আমরা আসলে ভেক্টর ফিল্ডটা রিলেট করি। সো ভেক্টর ফিল্ডের তো অবশ্যই, যেহেতু ভেক্টর ফিল্ড, তাহলে আমাদের এখানে দুটো জিনিস থাকবে অলওয়েজ ভেক্টর ফিল্ডের, যেহেতু এটা নিজে ভেক্টর, ভেক্টরে যেহেতু দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে তোমার ডিরেকশন। তো ভেক্টর ফিল্ডের ডিরেকশনটাকে আমরা, ম্যাগনিটিউডকে আমরা এইভাবে বলি, মানে যখন আমরা ডেমনস্ট্রেট করি, আমরা ম্যাগনিটিউডকে হচ্ছে গিয়ে তোমার নর্মালি ভেক্টরের ম্যাগনিটিউড কী করি, যে ভেক্টরের ম্যাগনিটিউড যদি ছোটো হয় তাহলে এটাকে ছোটো একটা আমরা হচ্ছে অ্যারো দিয়ে তোমার দেখাই, আর যখন ভেক্টরের ম্যাগনিটিউড অনেক বড় হয় তখন আমরা একটা বড় একটা ইয়ে দিয়ে দেখাই, তোমার অ্যারো দিয়ে দেখাই। আর ডিরেকশনটা হচ্ছে ওই অ্যারো যেদিকে তোমার তাক করে থাকে ওই দিকে হইতেছে কি আমার ডিরেকশন, ঠিক আছে? এখন আমি তোমাদের ভেক্টর ফিল্ডের একটা ইয়ে দেখাবো, এক্সাম্পল দেখাবো, এখানে একটু দেখো, এটাকে দেখতে পাইতেছ? হ্যাঁ, এখানে এই আমি যে একটু আগে দেখাইছিলাম, আমি ফ্লুইড ফ্লোতে যাইতেছি না, আমি হইতেছে গিয়ে তোমার ইলেকট্রিক চার্জে আছি, ইলেকট্রিক চার্জটা তোমাদের কাছে তোমরা 9-10 এ হইতেছে গিয়ে এটা করে আসছো, যে এরকম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তোমরা এটা করে আসছো এক ধরনের, কিভাবে যে তোমার একটা চার্জ থেকে আমার হইতেছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো হইতেছে কি আউটওয়ার্ড বের হয়। হ্যাঁ, এমনি তোমাদের বের হইতে দেখছো। আচ্ছা, তো এখানে আমি, এখানে দেখো কি কি আছে, এখানে পয়েন্ট নাম্বার আছে, অ্যাক্সিস স্কেল আছে, এই দুটো জিনিস তোমাদের আসলে খুব বেশি বোঝার দরকার নেই। তুমি এই চার্জটা দেখো, এই জায়গায় চার্জটা দেখো, এখানে যে চার্জটা দেওয়া আছে এই চার্জটা হইতেছে এই চার্জটার মান, এখানে যে চার্জ দেওয়া আছে এটা হচ্ছে চার্জের মান। এখন যে চার্জটা আছে এটা হচ্ছে 1.2, তো 1.2 একটা হইতেছে পজিটিভ চার্জ, রাইট? এখন পজিটিভ চার্জ থেকে আমার যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনগুলো বের হয় এগুলো কিরকম হয় বলো তো?
এগুলো আউটওয়ার্ড হয় না, মানে বাইরের দিকে বের হয়ে যায় না। হ্যাঁ, বিকর্ষণ বের হয়ে যায় বাইরের দিকে। এখানে কিন্তু আমরা এরকম একটা ফিল্ড দেখতে পাইতেছি, এখানে একটা ফিল্ড এরকম দেখতে পাইতেছি। তো ভেক্টর ফিল্ডের সাথে আমাদের অবশ্যই হইতেছে কি একটা কণা, ওই যে তুমি বলছো ডিসক্রিট একটা পার্টিকেল যুক্ত থাকে। তো এই এই যে ভেক্টর ফিল্ড গুলা যেগুলো আমার ডিরেকশন দিয়ে দেখাই দিতেছি বারবার, এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটা কি করে আছে, একটা হইতেছে তোমার পার্টিকেল তোমার রিলেটেড আছে। হ্যাঁ, একটা করে পার্টিকেল তোমার রিলেটেড আছে। এখন কথা হচ্ছে যে এই পার্টিকেল গুলো কিন্তু হচ্ছে এই ম্যাগনিচিউডে এবং এই ডিরেকশনে হইতেছে গিয়ে তোমার মুভ করে। এখন পার্টিকেল গুলো অবশ্যই তোমার চার্জ পার্টিকেল হইতে হবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট থিঙ্ক অ্যাবাউট পার্টিকেল যেটা এটা একটা ফ্লুইড ফ্লো হিসেবে চিন্তা করো, যেখানে এটা হচ্ছে একটা সিঙ্ক, এই সিঙ্কের প্রত্যেকটা কণা, এই সিঙ্ক থেকে তোমার কণাগুলো বের হইতেছে। সিঙ্ক না সোর্স চিন্তা করে দেখো, মানে আমি ভুল বলে বলছি, উল্টা বলে বলছি, সোর্স অগ্নিগিরি টাইপস। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা যেখান থেকে সবকিছু বের হইতেছে। তো বের হওয়ার সাথে তোমার তীরগুলা যেগুলা এগুলার এগুলার একদম মাথায় হইতেছে একটা কণা যুক্ত, এবং কিছু সময় পরে হইতেছে কি এটার সামনে যে তীরটা আছে ওই তীরটার মাথায় হইতেছে তোমার কণাটা চলে যাবে, এরপরে আবার ওই যে ওইখান থেকে আবার সামনের তাতে চলে যাবে, মানে এটা হইতেছে একটা পাথ ওইটার জন্য। হ্যাঁ, এখন ডাইভার্জেন্স জিনিসটা কি তুমি একটু খেয়াল করে দেখো, এটা হইতেছে আউটওয়ার্ড যাইতেছে। আমি এখন যদি এটাকে মাইনাস চার্জ করে দিই, মানে এখানে দেখো এখন -3.8 চার্জ চলে আসছে, -3.8 কুলম চার্জ চলে আসছে। এখন দেখো তোমার মানে ভেক্টর ফিল্ডটা কিরকম সেজে গেছে, এখানে ভেক্টর ফিল্ডটা এখন কিভাবে সাজছে, এখানে ভেক্টর ফিল্ডটা সাজছে হচ্ছে, হ্যাঁ এখন হইতেছে কি তোমার কনসেন্ট্রেটেড হয়ে গেছে ওই জায়গাটাতে, এটা এখন কনসেন্ট্রেটেড হয়ে গেছে। এখন আমি চার্জের জায়গা থেকে যদি আমি হচ্ছে তোমার একটা তোমার পানির একটা আধারের কথা বলি বা সিঙ্কের কথা বলি, ওখানে যে পানির কণাগুলো হইতেছে তোমার ধীরে 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 গিয়ে জমা হইতেছে, হ্যাঁ হ্যাঁ ওটাও একটা ফেনোমেনন। এখন কথা হচ্ছে যে এই যে এই যে ভেক্টর ফিল্ডটার যে একটা বৈশিষ্ট্য, এটার যে একটা তোমার ক্যারেক্টারিস্টিক্স, এটাকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি বা কি ম্যাথমেটিক্সে আমরা ব্যাখ্যা করতে পারি। তো এখানেও কিন্তু তোমার যেটা হইতেছে যে প্রত্যেকটা তীরের সাথে একটা কণা যুক্ত, এবং ওই তীরটা যেদিকে যায় কণাটা হইতেছে গিয়ে সময়ের সাথে সাথে ওইদিকে ট্রাভেল করে। এখন এখানে সাথে ডাইভার্জেন্স বা আমি যদি বলি যে উল্ট ডাইভার্জেন্সের বিপরীত শব্দ কনভার্জেন্স, এটা জেনে রাখো। তবে ডাইভার্জেন্স জিনিসটা আসলে কি বা কি বলে, তো আমরা নর্মালি যেটা দেখি যে তোমার কোনো একটা সময়ে যদি ধরো আমাদের একটা এরিয়া আছে, ধরো এই এরিয়াতে যদি কোনো একটা সময় আমাদের পার্টিকেলগুলো হইতেছে তোমার বের হয়ে যায় বা এখান থেকে আমরা হইতেছে যে দেখি যে এখানে পার্টিকেলগুলো হইতেছে এখান থেকে বের হয়ে তোমার এখানের কনসেন্ট্রেশনটা হইতেছে তোমার কমতে থাকে বা ভলিউম বা ডেন্সিটিটা কমতে থাকে, এটাকে আমরা বলি সাধারণত হচ্ছে ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো। ঠিক আছে, ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো কেন, কারণ হইতেছে তোমরা কনভার্জেন্স একটা আসলে ইংলিশ শব্দ, মানে এটা আসলে একটা লিটারাল মিনিং আছে, লিটারালি মিনিংটা হইতেছে গিয়ে তোমার আত্মীভূত হওয়া বা বাংলা যদি বলি যে তোমার কনসেন্ট্রেটেড হওয়া। ঠিক আছে, তো এটা কনসেন্ট্রেটেড ঠিক অপোজিট কাজটা করতেছে, মানে ডাইভার্জিং অ্যাওয়ে, বাংলা ইংলিশে বলা হয় ডাইভার্জিং অ্যাওয়ে, মানে বাইরে ছড়ায় যাওয়া। সো এই কেসটাতে আমরা নর্মালি বলি হইতেছে এটা হচ্ছে ডাইভার্জেন্স জিরো। ঠিক আছে, বিকজ এটা আসলে তোমার আমার জিনিসটা এই এই পয়েন্টটা থেকে হয় তোমার ডাইভার্জিং অ্যাওয়ে। ঠিক আছে, মানে এই ভেক্টর ফিল্ডের যে নোটে তোমার তোমার কণাগুলো আছে এটার সাথে রিলেটেড যে কণাগুলো আছে সেগুলো হইতেছে তোমার এখান থেকে তারপর এখানে চলে যাবে একটা টাইমে, আবার এখানে যেটা আছে এটা এখানে চলে যাবে, এখানে যেটা ছিল সেটা এখানে চলে যাবে, এখানে যেটা ছিল এখানে চলে যাবে, এভাবেভাবে। তো আমার ফাইনালি যেটা হবে যে আমার এই এই যে তোমার ফাইনালি আমার ফাইনালি হইতেছে আমার এই জিনিসগুলো থাকবে না, এখান থেকে আমার কোনো কণাই আর থাকবে না, সবগুলো হইতেছে টিপে চলে যাবে, সবগুলো এখানে চলে যাবে। তার মানে আমার আমার এই জায়গার কনসেন্ট্রেশন কমতেছে, আমার হচ্ছে এই 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 জায়গাটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে। ঠিক আছে, এবং এটাকে আমরা বলি হইতেছে তোমার সোর্স। বিকজ সোর্স কেন বলি, সোর্স বলার কারণ হইতেছে যে এখান থেকে আসলে আমার কণাগুলার উৎপত্তি হইতেছে, এই ধরনের আমরা একটা সেন্স তৈরি করি, এই জন্য আমরা এটাকে সোর্স বলি। তো এরকম হইলেই কি সবসময় ডাইভার্জেন্স জিরো হবে, ডাইভার্জেন্স গ্রেটার দেন জিরো হবে, নাকি অন্য অন্য কেসও হইতে পারে? আরও কেস হইতে পারে কীরকম, তুমি যদি একটা ব্ল্যাক বক্স চিন্তা করে দেখো, একটা ব্ল্যাক
ব্ল্যাক বক্স, মানে এখানের মধ্যে কি হইতেছে এটা তুমি জানো না, কিন্তু এখানে যেটা হইতেছে যে তোমার ধরো তিনটা পার্টিকেল ঢুকতেছে, আমি কণা কণা দিয়ে তোমার পার্টিকেল, এই যে অ্যারো দিয়ে তোমার পার্টিকেল বুঝাইতেছি, আর এখান থেকে তোমার বের হইতেছে, এখানে দুইটা পার্টিকেল ঢুকতেছে, আর এখান থেকে তোমার বের হইতেছে তোমার চারটা পার্টিকেল, ঠিক আছে? তো এই কেসটাতে কিন্তু ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে? বিকজ আমার আসলে এখানে দেখা যাইতেছে যে তোমার, আমার যদি এখানে আমি দেখি যে তোমার বাইরে থেকে শুধুমাত্র দুইটা কণা এসে প্রবেশ করে এবং তিনটা কণা বের হয়ে যায়, তাহলে কিন্তু আমার কনসেন্ট্রেশন, মানে ওভারঅল কনসেন্ট্রেশনটা কমতে থাকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ডাইভারজেন্স জিরোর একটা কেস, এবং এখানেও কিন্তু এটাকে আমার সোর্স বলা যায়, সোর্স বলা যায় এই সেন্সে যে আমার এই ব্ল্যাক বক্সের মধ্যে আমার আসলে তো কোনো একটা জিনিস তৈরি হইতেছে, আদারওয়াইজ দুইটা প্রবেশ করার ফলে আমার তিনটা বের হওয়ার কথা না, আমার যে এক্সট্রা জিনিসটা আছে ওটা একটা সোর্স, ওটা একটা সোর্স থেকে তৈরি হইতেছে এবং ওই সোর্সটা হইতেছে আমার ব্ল্যাক বক্সটা। আচ্ছা, এখন আমরা নর্মালি হইতেছে বললাম, বলতেছিলাম যে তোমাদের ভেক্টরকে আমরা হইতেছে তোমার ম্যাগনিচিউড, ভেক্টরের ম্যাগনিচিউডটা আমরা বুঝাই হইতেছে তোমার অ্যারোটা যেটা আছে এটার, এটার লেন্থ দিয়ে বুঝাই, তাই না? তো আমাদের যদি, আমাদের যদি এরকম থাকে তোমার ধরো যে তোমার আরেকটা কেস ডাইভারজেন্স জিরো হওয়ার ক্ষেত্রে, যেটা আমি নেগেটিভ চার্জের ক্ষেত্রে দেখাইছিলাম, সো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কিরকম ছিল যে ইট ওয়াজ গোয়িং ইনটু দ্য ব্ল্যাক বক্স, ঠিক আছে? সো এটা যখন ভেতরে যাইতেছিল তখন এই জায়গায় কিন্তু আমার কনসেন্ট্রেটেড হইতেছিল, কনসেন্ট্রেটেড হচ্ছিল, কনসেন্ট্রেটেড হচ্ছিল। তুমি যদি পানির কণা চিন্তা করে দেখো যে পানির কণাগুলা হয়তো এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, ওই পানির কণাগুলো একটা সময় গিয়ে হইতেছে তোমার এখানে এসে জমা হবে, ঠিক আছে? তাহলে এরা হইতেছে অ্যাকচুয়ালি নট ডাইভার্জিং আউট, এরা কনভার্জিং ইন, ঠিক আছে? এরা কিন্তু এরা ডাইভার্জ হইতেছে না, এরা হইতেছে এক জায়গায় কনভার্জেট হইতেছে। তো এই কেসটাকে আমরা বলি হইতেছে তোমার ডাইভার্জেন্স ইজ লেস দেন জিরো, এই কেসটাকে আমরা বলি ডাইভার্জেন্স ইজ লেস দেন জিরো। এবং এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর ফিল্ডের অ্যানালাইসিস, তো আমাদের আসলে ভেক্টর ফিল্ডের পরিবর্তনটাকে আমরা হচ্ছে ডাইভার্জেন্স দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করতেছি, মানে ওভারঅল কেসটা হইতেছে যে, যে কেসটা আমি করতেছি এই জায়গায়। সো এইখানে আমরা এটা বলি ডাইভার্জেন্স ইজ লেস দেন জিরো। এখন ডাইভার্জেন্স ইজ লেস দেন জিরো কিন্তু আরেকটা কেসও হইতে পারে, সে তোমার হচ্ছে একটা ব্ল্যাক বক্স আছে, ওইখানে তুমি যদি চিন্তা করে দেখো যে তোমার এরকম ছোট ছোট ম্যাগনিচিউডের তোমার ঢুকতেছে কণা ঢুকতেছে, আর তোমার বের হইতেছে ধরো যে একটা দুইটা এরকম। সো এই জায়গায় আমার কিন্তু হইতেছে, আমার যদি আমি নেট ফলাফল দেখি যে এখানে ডাইভার্জেন্স ইজ লেস দেন জিরো, কারণ এখান থেকে কোনো কিছু তৈরি হইতেছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হইতেছে আসলে এখান থেকে এই ব্ল্যাক বক্সের মধ্যে আসলে আমার কোনো কিছু হইতেছে তোমার কনভার্জ হইতেছে এবং ওই জিনিসটা আমার ওইখানেই রয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি হইতেছে তোমার সিঙ্ক, মানে এখানেই তোমার এই জিনিসটা হইতেছে তোমার শেষ হইতেছে, ঠিক আছে? এমন হইতে পারতো যে তিনটা প্রবেশ করে তিনটা বের হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আর সিঙ্ক হইতো না, ঠিক আছে? কিন্তু এখানে তিনটা প্রবেশ করে দুইটা বের হয়েছে, এটার মানে হইতেছে যে ভেতরে আমার ব্ল্যাক বক্সের ভেতরে আমার কিছু একটা জিনিস রয়ে গেছে। সো এটাকে আমরা বলি সিঙ্ক, বা হইতেছে তোমার কি বাংলা যদি বলো তাহলে এটাকে বলা যায় হইতেছে তোমার যে শেষ স্থল, বা হইতেছে তোমার নদীর সিঙ্ক থাকে না যে নদী হইতেছে কি সমুদ্রে গিয়ে পড়ে, ওই জিনিস ওই 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 কেসের মতো আর কি। আচ্ছা, সো এইটা, এই দুইটা কেস ডাইভার্জেন্স জিরো এবং ডাইভার্জেন্স গ্রেটার দেন জিরো অ্যান্ড হচ্ছে লেস দেন জিরো। এখন ডাইভার্জেন্সের আরেকটা কেস আছে, ওইটা হইতেছে তোমার ডাইভার্জেন্স ইজ জিরো, ডাইভার্জেন্স ইজ জিরো। এই কেসটা কি, মানে আমাদের তো পসিবল তিনটা কেসই হইতে পারে। ডাইভার্জেন্স যদি একটা হইতেছে আমাদের স্কেলার ভ্যালুট আউটপুট দেয়, তো স্কেলারে আসলে তিন রকম ভ্যালু হইতে পারে, একটা নেগেটিভ হইতে পারে, একটা জিরো হইতে পারে, একটা হচ্ছে গ্রেটার দেন জিরো হইতে পারে। এবং এই তিনটা ভ্যালু দিয়েই কিন্তু আমরা একটা ভেক্টর ফিল্ডের কনভার্জেন্সটাকে ভালো মতো হচ্ছে কি প্রকাশ করতে পারি। এখন এটা কিভাবে হবে, সে হইতেছে তোমার এই এরকম একটা কেস আছে, এই এভাবে এভাবে তোমার ফ্লুইড ফ্লো হইতেছে, এইভাবে ফ্লুইড ফ্লো হইতেছে, তো এখানেও একই রকম, এখানে ফ্লুইড ফ্লো হইতেছে এবং এখানে ফ্লুইড ফ্লো হইতেছে। সো তুমি যদি এবার, তুমি যদি এবার এই এই জিনিসটাকে যদি হচ্ছে এখানে একটু নজর দাও, এখানে একটু নজর দাও, তাহলে দেখবা যে আমি এখানে যে তোমার ভেক্টর ফিল্ডটা আঁকছি, এই ভেক্টর ফিল্ডটা, এটাও কিন্তু একটা ভেক্টর ফিল্ড, হ্যাঁ এটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড, কারণ এখানে আমি যে অ্যারোগুলো দিয়ে দিছি, এই অ্যারোগুলো হইতেছে আসলে পার্টিকেলগুলোর মুভমেন্ট মেজার করে, মানে এখানে যদি কোনো একটা পার্টিকেল থাকে তখন এটা আবার এখানে চলে আসবে,
ধর এটা এখানে চলে আসবে এবং এটা হইতেছে এই পাথটাতে হচ্ছে ট্রাভেল করবে। এখন যদি আমি এই ভেক্টর ফিল্ডটার কথা চিন্তা করে দেখি, যে এই ভেক্টর ফিল্ডে দেখো যে যেই পরিমাণ পার্টিকেল হইতেছে তোমার ইনপুট হিসেবে আসে, একদম সেই পরিমাণ পার্টিকেল হইতেছে তোমার আউটপুট হিসেবে আসে। তার মানে আমার আসলে এখানে কোনো ধরনের নেট চেঞ্জ নাই, এখানে নেট চেঞ্জ জিরো, ঠিক আছে? এবং ম্যাথমেটিক্যাল তোমার ভাষা বা ল্যাঙ্গুয়েজটা কি নেট চেঞ্জ জিরো? নেট চেঞ্জ জিরোর ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা হইতেছে ডাইভার্জেন্স ইকুয়াল টু জিরো। এটাই হইতেছে আসলে আমাদের ডাইভার্জেন্সের কেস, যে আমার এখানে আসলে যেই পরিমাণ আমার ভেক্টর ফিল্ড হইতেছে তোমার তোমার এই এই কনসার্নড এরিয়াতে হইতেছে তোমার প্রবেশ করে, একই পরিমাণ ভেক্টর ফিল্ড হইতেছে আমার এই কনসার্নড এরিয়া থেকে বের হয়ে যায়। সো ইটস নেদার এ সিঙ্ক নর এ সোর্স, এখানে আমার কোনো কিছু উৎপত্তিও হয় না এবং এখানে আমার কোনো কিছুর শেষও হয় না। ওকে, আচ্ছা, সো আমরা ডাইভার্জেন্সের মোটামুটি ইনটিউশনটা জানলাম এবং ডাইভার্জেন্স জিনিসটাকে আমরা কেন হইতেছে তিনটা জিনিসে ভাগ করি বা তিনটা কেসে ভাগ করি এটা জানলাম, বিকজ ডাইভার্জেন্স একটা স্কেলার, আমি এটা বলে রাখছিলাম তোমাদেরকে, ডাইভার্জেন্স ইজ এ স্কেলার। এখন কথা হচ্ছে ডাইভার্জেন্স জিনিসটা আসলে কি, এটা আমরা হচ্ছে এটা এটা মেজারমেন্ট কিভাবে করব, বা একটা ভেক্টর ফিল্ড যদি দেয়া থাকে ওই ভেক্টর ফিল্ড থেকে আমরা ডাইভার্জেন্স কিভাবে বের করব। তোমাদের বইয়ে হচ্ছে একদম শর্টকাটে বলে দেওয়া আছে যে ডাইভার্জেন্স অফ এফ, ধরো একটা এফ হচ্ছে একটা ভেক্টর ভ্যালু ফাংশন, আমি এখানে এফ এর উপরে তোমার অ্যারো হেড দিয়েছি, এটার মানে এটা যে এফ ইজ এ ভেক্টর ভ্যালু ফাংশন, এবং এটা সমান সমান ধরো যে দেওয়া আছে যে তোমার পি অফ এক্স ওয়াই আর কি অফ এক্স ওয়াই, মানে এই এই অংশটা হচ্ছে তোমার আই হেড দিয়ে যুক্ত করে দেওয়া থাকে আর এই অংশটা হচ্ছে জে হেড দিয়ে যুক্ত করে দেওয়া থাকে। সো বেসিক্যালি এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। হ্যাঁ, এখন এই ভেক্টর ভ্যালুড ফাংশনটার ডাইভার্জেন্স হচ্ছে এরকম, আমি এখানে এফটা মুছে দিই, আমি ডাইভার্জেন্স এফটা হচ্ছে এটা, এবং এখান থেকে ডাইভার্জেন্স অফ এফ যেটা এটা হয় লেখা হয় তোমার এরকম যে ন্যাবলা ইনটু ন্যাবলা ডট এফ। সো ন্যাবলা ইজ অলওয়েজ এ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, তার মানে হচ্ছে ন্যাবলার সাথে অবশ্যই ন্যাবলা হইতেছে তোমার দেখবা যে ওখানে অপারেটরগুলোর সাথে আই জে এবং কে আকার মানে গুণ আকারে থাকে, এটার মানে হইতেছে যে ন্যাবলা ইজ এ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর রাইট। সো এটার সাথে ডট গুণন করা মানে হইতেছে এফ এর এক্স কম্পোনেন্টের সাথে আমার ন্যাবলার এক্স কম্পোনেন্ট গুণ হওয়া, আমার এফ এর ওয়াই কম্পোনেন্টের সাথে ন্যাবলার ওয়াই কম্পোনেন্ট গুণ হওয়া, এবং আমার এফ এর জেড কম্পোনেন্টের সাথে আমার ন্যাবলার জেড কম্পোনেন্ট গুণ হবে, মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টে তো আমাদের সিমিলার কম্পোনেন্টগুলো সবসময় যোগ হয়, এটা আমরা বলছিলাম সিমিলার কম্পোনেন্টগুলো একটার সাথে এক্স ওয়াই সাথে ওয়াই জেড এর সাথে স্যার। সো এটা কিভাবে আসে এটা আমরা দেখব, আমরা এটা খুব বেশি জটিল ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন না, সো আমরা এটা দেখব। সো আমি এটা দেখার জন্য যেটা করব যে আমাদের যে ভেক্টর ভ্যালুড ফাংশন ছিল এফ, এই এফটাকে হচ্ছে আমরা দেখব হইতেছে এরকম তোমার এই অংশটাকে আমরা জিরো করে দিব, একটা ভেক্টর ভ্যালুড ফাংশন যেটা কিনা ওয়াই কম্পোনেন্টটা জিরো আর কি। হ্যাঁ, সো এটা যদি হয় তাহলে এটা অবশ্যই হচ্ছে একটা ওয়ান ডিমেনশনাল ভেক্টর ফাংশন, মানে হচ্ছে কি এটা শুধু এক্স অ্যাক্সিস বরাবর এটার কম্পোনেন্ট আছে এই যে, তাই না? তাহলে আমরা যদি দেখি যে এটা হচ্ছে ধরো জিরো জিরো বিন্দু, এটা হচ্ছে জিরো বিন্দু, এটা হইতেছে তোমার জিরো বিন্দু এই জায়গায়। এখন ডাইভার্জেন্স জিরোর কেসটা কি, ডাইভার্জেন্স জিরোর কেসটা আমরা একটু আগেই দেখছি যে এখান থেকে সব কিছু ডাইভার্জ করবে যে এরকম। সো পি অফ এক্স ওয়াই যেটা আমার এই যে এই অ্যারো হেডগুলো, এগুলো তো আমার পি অফ এক্স ওয়াই বলবে, তাই না? এই যে অ্যারো হেডগুলো আসলে আমি যদি বসাই তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে পি অফ এক্স ওয়াই এর ভ্যালুগুলো আমি বসাতে থাকবো। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হইতেছে তুমি দেখো যে পি অফ এক্স ওয়াই তোমার এইভাবে যদি যায়, সো তোমরা এই কেসটাকে কি বলবা, এই কেসটাকে বলবা না হইতেছে ডাইভার্জিং হবে, ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো এটা বলবো তো। হ্যাঁ, অথবা যদি এমনও হয় যে তোমার এদিকেও চলে যাইতেছে, যেহেতু আমি এখানে একটা অ্যাক্সিসের মধ্যেই আমার হচ্ছে ভেক্টর ফিল্ডটাকে সীমাবদ্ধ রাখছি, সো এটা বোঝাটা মানে সোজা হয় আর কি, বোঝার সোজা সোজার জন্যই আমরা হইতেছে কি তোমার এটাকে একটা অ্যাক্সিসের মধ্যে সীমাবদ্ধ রাখছি। তো এখানে খেয়াল করে দেখো, আমি যদি এই পার্টটার দিকে তাকাই, এই পার্টটার দিকে তাকাই, এই পি অফ এক্স ওয়াই এটা হচ্ছে তোমার এই এখানে ডান পাশে হইতেছে তোমার বাড়তে থাকে, তাহলে ডিপি বাই ডিএক্স এটা অবশ্যই জিরো হবে, জিরোর চেয়ে বড় হবে রাইট, এটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যতই হইতেছে আমি বামে যাইতেছি তত হইতেছে আমার এটা ওই দিকে ডিরেক্ট করতেছে, তার মানে ডিপি বাই ডিএক্স যেটা এটাও কিন্তু এখান থেকে আমার জিরোর চেয়ে বড় হবে, ঠিক আছে? এটা তোমরা কি বলতে পারো, এটা অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে যে নেগেটিভ দিকে যাইতেছি তার মানে এটা তো আমার বাড়ার কথা না,
এটা ইভেনচুয়ালি বাড়ে, কারণ আমাদের তুমি দেখো যে তোমার, তুমি যদি চেঞ্জটা খেয়াল করে দেখো যে চেঞ্জটা কিরকম, জিরো মাইনাস মাইনাস টু বা এরকম কেস গুলাতে এটা হচ্ছে নিচে থাকবে, মানে হচ্ছে তোমার এক্স এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টটা থাকবে নিচে, মানে আমরা যখন ডিপি বাই ডিএক্স করি এই জিনিসটা কি হয়, এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট থাকবে নিচে, আর ওয়াই কম্পোনেন্টটা তো অবশ্যই তোমার বাড়তেছে রাইট, এদিকে তোমার এটা ইটস ইনক্রিজিং, এটা হইতেছে তোমার বাড়তেছে, এবং এটা যদি পজিটিভ ভ্যালুট হয়, এটা যদি পজিটিভ ভ্যালুট হয় তাহলে আলটিমেটলি আমাদের ডিপি বাই ডিএক্স যেটা এটা কিন্তু বাড়ে, এটা কিন্তু জিরোর চেয়ে বড় হয়, এটা কিন্তু জিরোর চেয়ে বড় হয় মানে নেগেটিভ হয় না, ঠিক আছে? তার মানে আমার এখানে যেটা দেখতে পাইতেছি সেটা হইতেছে তোমার যে ডিপি বাই ডিএক্স ইজ গ্রেটার দেন জিরো, এটার মানে হইতেছে আমার ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো, বিকজ এই কেসটা যেটা যে যেই কেসটাতে আমাদের হইতেছে কম্পোনেন্টগুলো ডাইভার্জ যাবে হইতেছিল, মানে বাইরের দিকে চলে যাইতেছিল, এই কেসটা কিন্তু বাইরের দিকেই চলে যাইতেছে, যে পার্টিকেল একটা এখান থেকে এখানে এখান থেকে এখানে এই যে এই সেন্টার থেকে আস্তে আস্তে এগুলো ডাইভার্জ হইতেছে, সো এটা আমরা বলতে পারি যে পার্সিয়াল ডেরিভেটিভ অফ পি উইথ রেসপেক্ট টু এক্স ইজ গ্রেটার দেন জিরো হইলে আমার ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো, এটার ম্যাথমেটিক্যাল মডেলিংটা মিলে যাইতেছে, ঠিক আছে? সো এটা হইতেছে একটা কেস যেখানে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস কনসার্ন ছিল। আবার যদি আমরা একটু দেখি যে আমাদের যদি এরকম নাও হয়, আমাদের যদি দেখো যে তোমার এরকম হইতেছে তোমার এটা ধরো হচ্ছে জিরো জিরো পয়েন্ট, মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট, এবং এখানে দেখো যে পি অফ এক্স ওয়াই এটা, সো এখানে আমার যতটুকু হইতেছে তোমার প্রবেশ করতেছিল এবং তার থেকে বেশি হইতেছে বের হয়ে যাচ্ছে, এবং এটা আমরা একটু আগে যখন মানে ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরোর এক্সাম্পল দেখছিলাম, ওখানে দেখছিলাম যে ব্ল্যাক বক্সের উদাহরণ দিয়ে, ওখানে দেখছিলাম যে এখানে আসলে আমাদের ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে, এটা আমাদের ডাইভার্জেন্স গ্রেটার দেন জিরো হইতে হবে। এখন যে জিনিসটা যে এখানে এই যে এইটুকু অংশ যদি তুমি ডিপি বাই ডিএক্স নাও এটা লেস দেন জিরো হবে, কিন্তু আমার এখানটাতে যদি তুমি ডিপি বাই ডিএক্স নাও, যেহেতু এই ম্যাগনিচিউডগুলো বড়, যেহেতু টি চিহ্নগুলো সাইজে বড় এবং এবং করেসপন্ডিং ম্যাগনিচিউডও বড়, তো এখানে এটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে, এটা হচ্ছে জিরোর চেয়ে বড় হবে, এবং জিরোর চেয়ে বড় হওয়ার ফলে এখানে ডান পাশে যে তোমার ডেরিভেটিভগুলো নিচ্ছ এগুলোর ভ্যালু কিন্তু হচ্ছে বাম পাশের যেটা নেগেটিভ ছিল ওটাকে আউটরাইট আউটরাইট করবে, ঠিক আছে? মানে হইতেছে তোমার আউট ওয়েট করবে, মানে এইটা তোমার এই অংশটা ছোট হবে ভ্যালুতে, কিন্তু এই অংশটা বড় হবে, এবং এইটা বড় হওয়ার কারণে এই অংশটাতে বড় হওয়ার কারণে তোমার আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে ডাইভার্জেন্স ইজ গ্রেটার দেন জিরো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আমরা একটা অ্যাক্সিসে দেখলাম, তাহলে তুমি কি বলতে পারো যে এটা আমি ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি? ভাইয়া এটা বুঝি নাই, আবার আচ্ছা এটা হইতেছে এরকম যে তোমার ধরো আমি এখানে এক্স অ্যাক্সিসের এটা হইতেছে তোমার জিরো জিরো পয়েন্ট, হ্যাঁ আমি এখানে একটা রেখা টানলাম, সো জিরো জিরো পয়েন্টটা ক্লিয়ার হয়, এখানে একটা রেখা টানলাম যে লম্বা রেখাটা, এটা হইতেছে জিরো জিরো পয়েন্টকে মেজার করে। এখন তুমি যদি এখানে এই এরিয়াটা চিন্তা করে দেখো যে এই এরিয়াতে হইতেছে তোমার কনসার্নিং, হ্যাঁ এখন এখানে যে তীর চিহ্নটা দেখতেছে ঢুকতেছে, এটা তো তীর চিহ্ন না, আর এখানে এটা হইতেছে বের হইতেছে, এখন এই তীর চিহ্ন দুইটার মধ্যে কোনটা বড়, যেটা হইতেছে তোমার ডান পাশে আছে ওইটা বড় না, যেটা বের হয়ে যাইতেছে ওটা বড়, এবং তোমরা জানো যে ভেক্টরের ম্যাগনিচিউড অ্যাকচুয়ালি তোমার কখন আমরা ভেক্টরের ম্যাগনিচিউডটা আমরা কিভাবে দেখি, যে যে অ্যারো হেডটা দিই, যে অ্যারো হেডটা আঁকি ওই অ্যারো হেডটার লেন্থটাকে আমরা ভেক্টরের ম্যাগনিচিউড বলি না, সো আলটিমেটলি আমার ডান পাশে যে ভেক্টরটা আছে ওইটার ম্যাগনিচিউডটা বড় না, আর আমার বাম পাশে যেটা আছে এটার ম্যাগনিচিউড ছোট না, সো ফাইনালি যেটা হইতেছে যে তুমি যদি দেখো তোমার এইখানটাতে এই ভেক্টরটার ডিপি বাই ডিএক্স হচ্ছে তোমার লেস দেন জিরো হয়, এটা লেস দেন জিরো হয়। এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটা কেন লেস দেন জিরো হয় আবার ওইটা কেন গ্রেটার দেন জিরো হয়, রাইট? এটা কেন গ্রেটার দেন জিরো হইতেছে, এটা তো নেগেটিভ দিকে থাকছে কিন্তু তারপর গ্রেটার দেন জিরো হইতেছে, এটা পজিটিভ দিকে আছে কেন তারপরও তোমার লেস দেন জিরো হইতেছে, এরকম তোমাদের কি মাথায় আসতে আসতেছে না? এটা মাথায় আসতেছে, এটা আমি একটু ক্লিয়ার করি, এটা মনে হয় তোমাদের কাছে অ্যাম্বিগাস লাগতেছে। দেখো ভেক্টরকে যখন আমরা লিখি তখন এটা ডিরেকশনও আমাদের কি একটা ব্যাপার না, এটা ডিরেকশনও আমাদের কিন্তু কনসার্ন রাখতে হয়। এখন যে ভেক্টরটা নেগেটিভ দিকে কাজ করো এই ভেক্টরটার মান কি হয় বলো তো, নেগেটিভ হয় না? তাহলে এই পাশের যে ভেক্টরগুলো হবে
এই পাশে যে ভেক্টরগুলো হবে এই ভেক্টরগুলোর মান কি হবে? নেগেটিভ হবে। সো ধরো এটা মান না নেগেটিভ হয় না না ওই যে ডিরেকশন কে একসাথে লিখতে গেলে বুঝো নাই, মানে আমরা আসলে মানকে কখনো নেগেটিভ বলি না, কিন্তু যখন হচ্ছে আমরা একটা কার বলতেছি একটা কার যাইতেছে পূর্ব দিকে আর একটা কার যাইতেছে পশ্চিম দিকে, তখন আমরা পূর্ব দিকে যদি পজিটিভ ধরে নিই তাহলে পশ্চিম দিকে আমরা মাইনাস বসাই দিই, বিকজ ওটা একটা লাইনে চলে আসে বুঝছো নাই, একটা লাইনে চলে আসে। তুমি যদি একটার সাথে কস জিরো দাও আর একটার সাথে কস 180 দাও তাহলে দেখো একটার সামনে প্লাস ওয়ান আসে একটার সামনে মাইনাস ওয়ান আসে বুঝো নাই। মানে অবশ্যই তোমার ডিরেকশন একটা দিকে তোমার হচ্ছে কি ফিক্স করতে হবে এবং ওটাকে পজিটিভ ধরে নিতে হবে। আমি যদি ডান পাশে পজিটিভ ধরে রাখি তাহলে বাম পাশটা হবে আমার নেগেটিভ, ঠিক আছে? মানে নেগেটিভ ইন এ সেন্স যে আমি ডিরেকশন সহ এটাকে অ্যাড করি, আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা সো ধরো এটা হইতেছে মাইনাস, এটা হইতেছে মনে করো যে তোমার এরকম, এন্ড এখানেও কিন্তু ডেল এক্স যেটা ওটা কিন্তু মাইনাস, এই ডেল এক্স যেটা এটাও কিন্তু মাইনাস রাইট, ডেল এক্স যেটা এটাও কিন্তু মাইনাস, এটাও কিন্তু এটা মাইনাস ভ্যালু রাইট। সো আলটিমেটলি যেটা হয় এটা হচ্ছে গ্রেটার দেন জিরো হয়। তুমি যদি এই যে এটার কথা চিন্তা করে দেখো, এই পাশে আমি যেটা প্রথমে দেখাইতেছিলাম এই যে এটা 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 তোমার জিরোর চেয়ে বড় হয়। আচ্ছা ভাই এই যে নিচে যে মাইনাস ভ্যালু এটা কি এই কারণে যে ধরেন অরিজিনে ছিল তারপরে মাইনাস টু তে গেছে তাহলে ডিসপ্লেসমেন্ট হিসাব করতে গেলে মাইনাস টু মাইনাস জিরো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই ওটাই, ডিসপ্লেসমেন্ট চিন্তা করে দেখলে আমার এটাই হয় আর কি। ওই যে তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখো যে আমার তুমি সাইনগুলো ঠিক মতো বসাও তাহলে বুঝতে পারবা জিনিসটা কেন ডাইভারজেন্স ইজ গ্রেটার দ্যান জিরো হয়। আর তুমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করে দেখো তাহলে এইটার ক্ষেত্রে চিন্তা করে দেখো তাহলে দেখবা যে এখানে ডিপি যেটা মানে হচ্ছে পি এর যে চেঞ্জ এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু পজিটিভ, কিন্তু আমার যে এক্স এর চেঞ্জ এই এক্স এর চেঞ্জ কি আমি যদি হচ্ছে বাম পাশে চিন্তা করে দেখি তাহলে তাহলে নেগেটিভ আছে। ডিসপ্লেসমেন্ট চিন্তা না করলে নেগেটিভ আসবে, ঠিক আছে? না না ডিসপ্লেসমেন্ট চিন্তা করলে কিন্তু তোমার ই আসে পজিটিভ আসে, মাইনাস 3 থেকে মাইনাস 1 এ আসে, হ্যাঁ হ্যাঁ পজিটিভ আসবে তাহলে পজিটিভ আসবে পজিটিভ আসবে, কিন্তু এটা পজিটিভ আসার কথা না, সো আমাদের লজিক চেঞ্জ করতে হবে রাইট? তাহলে আমাদের লজিক তার মানে রাইট না আসলে, হ্যাঁ আমাদের চিন্তা করতে হবে যে এই পাশটাতে আমরা ধরে নিব নেগেটিভ এই পাশটাতে আমরা ধরে নিব পজিটিভ। আমার মনে হয় ভাই এটা আসলে ফাংশনটার উপরে ডিপেন্ড করে, কি ফাংশনটার উপরে, মানে এটা ডিফারেনশিয়েট করলে ভ্যালুটা কি রকম আসবে সেটার উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি তোমার কথাটা এইতেছে, আমি তো এখানে খুব সিম্পল করে দেখাইতেছি না যে এইদিকে ছোট একটা ঢুকতেছে এটা দিকে বেশি একটা ঢুকতেছে বড় একটা বের হইতেছে ওটা পি এর উপর এদিকে ঢুকবে এদিকে বের হবে এটা আসলে হিসাব করে দেখতে। হ্যাঁ পি এর উপরে ডিপেন্ড করবে, তবে অবশ্যই যে জিনিসটা আমি তো এখানে খুব সিম্পল করে একটা কেস দেখাইতেছি, সো পি এর ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার যেই এরিয়াটা কনসার্নড যে এরিয়ার তুমি হইতেছে বের করতে চাচ্ছ ওই এরিয়াটার আশেপাশে তুমি ডিপি বাই ডিএক্সটা দেখবা, এবং ওটা যদি মানে এটা হচ্ছে তোমার কি বলবো মানে আমরা আসলে ওই সূত্রটা দাঁড় করাতে চাচ্ছি যে সূত্রটা হইতেছে তোমার আমার ডাইভারজেন্স ইজ গ্রেটার দ্যান জিরো রাইট, এবং ওটা দাঁড় করানোর সময় আমরা দেখতেছি যে তোমার এই পাশটাতে যেমন বের হয়ে যেতেছে বেশি বেশি করে ওই সময়টাতে আমার হচ্ছে তোমার ডিপি বাই ডিএক্সটা অনেক বড়, বাট এই পাশে তোমার যদি দেখো যে আমি যদি এই পাশটাতে নেগেটিভ ধরে নিই আমার এই পাশটাতে নেগেটিভ ধরে নিই তাহলে এই জিনিসটা ছোট, আলটিমেট রেজাল্ট হচ্ছে তোমার বড়, ঠিক আছে? মানে সোজা কথায় তুমি এভাবে চিন্তা করে দেখো ওই ব্ল্যাক বক্সের মধ্যে প্রবেশ করাকে তুমি নেগেটিভ ধরে নিতেছ আর বের হওয়াকে তুমি পজিটিভ ধরে নিতেছ। সো নেগেটিভটা যদি ছোট হয় আর পজিটিভটা যদি বড় হয় ঠিক আছে তাহলে তোমার ডাইভারজেন্স ইজ গ্রেটার দ্যান জিরো। সো ওটাকে আমরা এখন একটা একটা এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টর ওটা দিয়ে আমরা নোটেট করলাম আর কি বুঝছো নাই। আচ্ছা ভাই আরেকটা জিনিস এই যে পি ফাংশনটা বা ভেক্টর যে একটা ফাংশন এটা আসলে কাজটা কি মানে এটা বুঝাই এটা ভেক্টর ভ্যালুড ফাংশন বললাম আমি তোমাদেরকে আগে। হ্যাঁ তো ভেক্টর ভ্যালু ফাংশন এটা এটা আউটপুট যেটা এটা ডিটেইল মিনিংটা কি মানে ধরেন আমি একটা আউটপুট পেলাম হ্যাঁ ওইটা আসলে কি বোঝাচ্ছে মানে আমি এই জিনিসটা
ওটা বুঝাইতেছে আউটপুট, ওটা কি বুঝাইতেছে? ওটা বুঝাইতেছে হচ্ছে তোমার ওইখানে যদি তুমি কোনো একটা ভেক্টর ফিল্ড কে ভেক্টর রাশি কে যদি তুমি ইয়ে করো বসাও, তাহলে ওই ভেক্টর রাশিটা হচ্ছে তোমার কোন দিকে মুভ করবে এবং কত জোরে মুভ করবে ওটাকে বোঝায় আর কি। আচ্ছা ধরেন ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি চিন্তা করি, মানে কোন বিন্দুতে যদি আমি একটা পজিটিভ চার্জ বসাই তাহলে ওটা কোন দিকে যাবে। আর এমনিতে তুমি স্কেলারের সাথে একটু ইয়ে করার চেষ্টা করো কিভাবে হইতে পারে জিনিসটা। তুমি যদি স্কেলার ভ্যালুড ফাংশনের কথা বলো, সে তুমি হচ্ছে বললা কিসের কথা, টেম্পারেচারের কথা বললো, হ্যাঁ তো টেম্পারেচারের কথা যদি বলো, তাহলে কোন একটা জায়গায় যদি ওই ফাংশনটার আউটপুট হয় হচ্ছে তোমার 30, তার মানে ওই জায়গায় আমার টেম্পারেচার কত, 30 না, সিম্পল অ্যাজ ইট ইজ। তুমি যদি এবার উইন্ডের কথা বলো, উইন্ড ধরো তোমার ঢাকাতে আজকে উইন্ড বইতেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, সো এটা হচ্ছে ওটা এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে তুমি যে কথাটা বলতেছো, এই কথাটাই আসলে বলে দিচ্ছে যে ভেক্টর ফিল্ডটা আসলে তোমার ঢাকাতে আছে কি রকম। ঠিক আছে, ওটা বলে দিচ্ছে যে ঢাকাতে ভেক্টর ফিল্ডটা 30 কিলোমিটার/আওয়ার বেগ, এটার ম্যাগনিচিউড ভেক্টর ফিল্ডটার, এবং ওটা হইতেছে তোমার ডিরেকশন পূর্ব থেকে পশ্চিম। আচ্ছা সো এবার যদি আমরা এটা সিম্পল জিনিসটা যদি আমি ইয়ে তো করি, আরে একটা কোশ্চেন বলো, ইলেকট্রিক ফিল্ডটা শুধু ডিরেকশনই দেখাবে ভেক্টরের ক্ষেত্রে, ম্যাগনিচিউড দেখাবে না? হ্যাঁ দেখাবে, তো ওই যে বললাম না ম্যাগনিচিউডটা হইতেছে তোমার ওই যে লেন্থটা আছে না, ওই লেন্থটাকে হইতেছে ম্যাগনিচিউড হিসেবে আমরা দেখাই আর কি, আমরা যখন ডেমনস্ট্রেট করি। আচ্ছা তো এটা যদি আমার এবার ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, ধরো আমাদের এফ যেটা ছিল এটা যদি আমাদের হয় এরকম যে তোমার এক্স অ্যাক্সিসটা শূন্য, তারপরে যদি তোমার এটা হয় ওয়াই অ্যাক্সিস, তো সিমিলার জিনিসটাই আমার এখানে অ্যাপ্লাইড হবে। আমি এখানে আর খুব বেশি এটা নিয়ে ইয়ে করবো না, এরকম হবে ধরো এরকম যদি হয়, আর এদিকে যদি থাকে শুধু তোমার ধরো এক ছোট্ট ছোট্টগুলো, সো আলটিমেটলি এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন জিরো হবে, বিকজ আমি ডি কিউ বাই ডি ওয়াই নিব, ডি কিউ বাই ডি ওয়াই ইজ গ্রেটার দেন জিরো হবে, এবং এটার কারণে আমার ডাইভারজেন্সটা জিরো হয়। আচ্ছা আর একটা জিনিস যেটা আমি তো এখানে সবগুলো তীরচিহ্ন একই দিকে দেখাইছি, আমি তীরচিহ্নগুলো হচ্ছে তোমার এদিকেও দেখাতে পারতাম, এবং আগের সেম লজিকই তুমি যদি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করে দাও, তুমি যদি এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করে দাও, তাহলে দেখবা যে এই কেসটাতে তোমার হচ্ছে ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন জিরো, এবং সাবসিকুয়েন্টলি মানে একই সাথে তোমার ডি কিউ বাই ডি ওয়াই এটাও পার্শিয়াল ডেরিভেটিভ, আমি যেহেতু এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লিখতেছি তার মানে আমার এটা ইয়ে করতে হবে, এটাও তখন হচ্ছে গ্রেটার দেন জিরো হয়। ঠিক আছে সো এবার যদি হচ্ছে আমরা ইয়ে করি তোমার যে কোনো ভেক্টরের কথা বলি, সে আমার এখন যে জিরো জিরো পয়েন্টটা আছে এখানে তোমার এখন শুধু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর আসতেছে না, এটা ধরো এভাবে আসতেছে, এমনি আসতেছে, এমনি আসতেছে, এমনি আসতেছে, এমনি যাইতেছে, এমনি যাইতেছে, মানে এখন যে কোনো অ্যাঙ্গেলে যাইতেছে, এটা কোনো একটা লাইন বরাবর যাইতেছে না বা বের হইতেছে না। সো এই ধরনের কেসই তো আমাদের প্র্যাকটিক্যালি থাকে, তাই না? আমাদের কেস তো এই ধরনেরই থাকে। তো ওই জিনিসটা এখন কি হবে, ওই জিনিসটা তো তুমি দেখো যে তোমার অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা যেটা, এটাকে আমি একটা এক্স ওয়াই প্লেন বললাম, একটা এক্স ওয়াই সমতল, এই এক্স ওয়াই সমতলে তোমার আমি যদি হচ্ছে একটা রেখাটা নিই এবং হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আলাদা করে দিই, তো তোমরা মোটামুটি ভেক্টরের আইডিয়াগুলো থেকে সব মোটামুটি জানো যে প্রত্যেকটা ভেক্টরকে হচ্ছে আমরা আসলে তোমার এক্স এবং ওয়াই অ্যাক্সিসে প্রজেক্ট করতে পারি, এক্স এবং ওয়াই অ্যাক্সিসে প্রজেক্ট করতে পারি। দে আমার এখানে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমরা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসে প্রজেক্ট করতে পারি, তাহলে আমরা জানি যে এদিকে হবে তোমার এক্স উপাংশ আর এদিকে হবে তোমার ওয়াই উপাংশটা। ঠিক আছে, মানে প্রত্যেকটাকে তুমি হইতেছি কি তোমার এইভাবে যে এই এই অংশগুলোতে ভাগ করে ফেলতে পারো, এই অংশগুলোতে ভাগ করে ফেলতে পারো, তারপর এটাকে তুমি ভাগ করতে পারো এইভাবে এদিকে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস উপাংশ হইতেছে তোমার এদিকে, তুমি এইটাকে ভাগ করে ফেলতে পারো চাইলে এদিকে, এদিক বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিসের উপাংশ আর এদিক বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপাংশ, আর এটাকে হইতেছে তোমার এটা তো এক্স অ্যাক্সিস বরাবরই আছে, এটা আসলে ওয়াই অ্যাক্সিসের উপাংশ কোনো নাই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপাংশ এইদিকে এবং এক্স অ্যাক্সিসের উপাংশ হইতেছে এইদিকে। সো ফাইনালি তুমি যেটা করবা যে এক্স এর গুলাকে সবগুলাকে একসাথে নিয়ে আসবা, আমি যদি এক্স গুলাকে হইতেছে তোমার লাল কালারের দিয়ে বুঝাই, এক্স হইতেছে তোমার এটা, তারপরে তোমার এখান থেকে আসবে হইতেছে তোমার এটা, তারপর এখান থেকে আসবে হইতেছে তোমার এখান থেকে আসবে তোমার এটা, সো তুমি সবগুলোকে কিন্তু একটা দুইটা অ্যাক্সিস বরাবরই হচ্ছে প্রজেক্ট করতে পারো, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। ওকে সো আলটিমেটলি এটার কারণেই আমরা যেটা করি যে আমাদের ডাইভারজেন্সের যে ইকুয়েশনটা হয় ওই ডাইভারজেন্সের ইকুয়েশনটা মানে টু ডি যদি একটা ফাংশন থাকে, এই যে আমরা বলতেছিলাম একটু আগে যে এফ অফ এক্স ওয়াই
এটা হচ্ছে তোমার এরকম যে পি অফ এক্স ওয়াই এন কি অফ এক্স ওয়াই। সো এটা অ্যাকচুয়ালি আমার ভেক্টরটা কিন্তু দেওয়া আছে কিভাবে, দুইটা অ্যাক্সিস বরাবর কিন্তু আমার ভেক্টরটাকে আমার হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করা আছে আই এবং জে ক্যাপ দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, এটা ডাইভারজেন্সের যে ইকুয়েশন হবে সেটা হবে তোমার কিরকম, ডিপি বাই ডিএক্স প্লাস ডিপি বাই সরি ডিকিউ বাই ডিকিউ বাই ডিওয়াই। সো এটা হচ্ছে ডাইভার, হ্যাঁ তোমরা মনে করতেছ সমাজ শুধু শুধু এখানে এই লাইন বরাবরই সবগুলো ভেক্টর আছে, না এই লাইন বরাবর সবগুলো ভেক্টর থাকতে হবে না তো, এই যে এই লাইন বরাবর সবগুলো ভেক্টর আছে এটা চিন্তা করার দরকার নাই, এই যে এই লাইন বরাবর সব ভেক্টর আছে, হ্যাঁ এটা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি চিন্তা করে দেখো যে তোমার এক্স ওয়াই প্লেনে উপর একটা পয়েন্ট নিলা, এখানে একটা পয়েন্ট নিলা, হ্যাঁ তো এখানে অবশ্যই ওয়াই এর ভ্যালু এখন জিরো না, ওয়াই এর ভ্যালু সে হচ্ছে ফোর, রাইট। তো এইখানে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তো অবশ্যই একটা ভেক্টর রিলেটেড আছে, একটু হোল্ড করো, হ্যাঁ একটু হোল্ড করো, আমার y = 4 হওয়ার কারণে y = 0 হলে কিন্তু y এর অংশগুলো সবগুলো আসলে কোনো মিনিং নাই, রাইট? এটা তো তোমরা বুঝতেছো, মানে এই লাইনের মধ্যে যদি তোমার ভেক্টরটা সীমাবদ্ধ থাকতো তাহলে y এর অংশগুলোর কোনো আসলে মিনিং নাই, কিন্তু y টা তো তোমার হচ্ছে সমতলের অনেক জায়গায় বিস্তৃত আছে এবং ওখানে y এর ভ্যালু আছে 4 5 6 7 8 এবং ওই জায়গায় যদি তোমার একটা ফাংশন থাকে এরকম সে px px y এর যে ফাংশনটা এটা বলছো তুমি হচ্ছে x স্কয়ার y সব ওই জায়গায় কিন্তু তোমার এরকম একটা ইয়ে থাকবে না, মানে ওটার একটা ভ্যালু থাকবে না x স্কয়ার y সে x হচ্ছে 1 আর y হচ্ছে তোমার 2 সো আলটিমেটলি এটা হবে 2i তো ওই জায়গায় যে ভেক্টরটা হবে সেটা হবে 2i বুঝতে পারছো সো doesn't mean that y থাকলে এটা শুধুমাত্র pure x axis বরাবর হবে এটা মানে এটা বোঝায় যে y বাড়ার সাথে সাথে তোমার p এর মানও হয়তো বাড়তে থাকে যে এখানে যদি y এর মান যদি 2 হয় 4 হয় তাহলে কিন্তু এবং 6 হয় দেখবা যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে বাড়তেছে রাইট তো হয় ওটা হইতেই পারে p x y এটা তো হচ্ছে মানে আমার প্রজেকশনটাকে বুঝতে হবে রাইট PXY এটা মানে হইতেছে এই পিটা এক্স এবং ওয়াই দুইটারই ফাংশন হইতে পারে নট নেসেসারিলি যে হবেই কিন্তু হইতেও পারে ঠিক আছে সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু দেখেন এখানে i ক্যাপ ইউজ করা আছে ঠিক আছে তার মানে আপনি এটা PXY এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড যেটা হচ্ছে একটা ভেক্টরের ম্যাগনিটিউড যেটা হচ্ছে x এর সাথে বরাবর আছে রাইট এতটুকু তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা PXY PXY জিনিসটা যদি আমার y = 4 এ পয়েন্ট করে আছে ধরেন y = 4 পর্যন্ত পয়েন্ট করে আছে একটা ভেক্টর সেটার ম্যাগনিটিউড হয় তাহলে i ক্যাপ অর্থাৎ x অক্ষ বরাবর যে প্রজেকশনটা আছে সেটা তো cos থিটা বা সামথিং আছে না যেটা হচ্ছে x অক্ষ বরাবর আচ্ছা আমি তোমাকে একটা সিম্পল एग्जांपल দিয়ে বলি ধরো x স্কয়ার এটা হচ্ছে এটা তাই না তাহলে এটা হচ্ছে তোমার মানে ওই যে যেটা হচ্ছে i ক্যাপ হল তো তুমি যদি এবার এটাকে প্লট করো তুমি যদি এবার এটাকে প্লট করো এটাকে প্লট করলে কি হবে সে আমি এখানে প্লট করব হচ্ছে তোমার 1 2 বিন্দুতে 1 2 না ধরো 1 2 4 বিন্দুতে 2 4 না 2 2 বিন্দুতে এত দূরে যাওয়া যাবে না 2 2 বিন্দুতে তো 2 2 বিন্দুতে আমি যদি প্লট করি এটা হচ্ছে কি রকম হবে তোমার 2 2 গুণ 4 আর 4 2 গুণ 8 হবে তাই না এটা হবে 8 সো এটা অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে যে এইখানে আমি যে ভেক্টরটা দিব এই ভেক্টরটার স্ট্রেংথ হচ্ছে 8 এবং এটা পিওরলি এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু এখানে আবার একটা আই ক্যাপ গুণাকার আছে বুঝতে পারতেছো আচ্ছা
এবার যদি তুমি অরিজিন থেকে ডিপ হ্যাঁ এবার যদি ডিপি বাই ডিএক্স করো তুমি তাহলে কত হবে বলো তো? 2xy হবে না? 2xy হবে, 2xy হবে। তাহলে এখানে এটা আসলে আমি যদি এটা যদি 2 2 বিন্দুতে বের করি তাহলে কত? 2 2 বিন্দুতে করলে 2 ইনটু 2 ইনটু 2 কত? 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এভাবে হয়। সো এটা হচ্ছে আমার বাড়ার হারটার সাথে কিন্তু ওয়াইটাও রিলেটেড, ঠিক আছে? এই জন্য আসলে আমরা এইভাবে পিএক্স ওয়াইটাকে হচ্ছে তোমার ওয়াই এর ফাংশন হিসেবে তুমি লিখতেও পারো, মানে এই জিনিসটা দিয়েই বুনাপুটি বোঝার কথা। আমাদের আচ্ছা ডাইভারজেন্স জিরো হওয়ার কেসটা আমরা দেখছি যে ডাইভারজেন্স জিরো হয় তখন যখন হচ্ছে তোমার ডিপি বাই ডিএক্স হ্যাঁ এটা গ্রেটার দেন জিরো হয়। আর একটা কেসে দেখছিলাম যে ডি কিউ বাই ডি ওয়াই এটা হচ্ছে গ্রেটার দেন জিরো হইলে ডাইভারজেন্স জিরো হয়, ঠিক আছে? এখন যখন হচ্ছে আমরা দুইটা অ্যাক্সিস বরাবর এগুলোকে নিয়ে আসবো তখন আমরা যেটা দেখতে পাবো যে আসলে দুইটার নেট ফলাফল যেটা হয় ওটা হইতেছে আমার ডাইভারজেন্স হবে, ঠিক আছে? যদি দুইটার নেট ফলাফল যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে আমার এই ডাইভারজেন্স জিরোর চেয়ে বড় হয় তাহলে এটা হবে আমাদের কি ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন জিরো, অ্যান্ড এটা যদি আমার লেস দেন জিরো হয় তাহলে ডাইভারজেন্স ইজ লেস দেন জিরো, রাইট? এভাবে আমাদের যদি ডাইভারজেন্স জিরো হয় তাহলে আমরা বলবো হইতেছে কি ডাইভারজেন্স ইজ গ্রেট ইজ জিরো। সো এটা ছিল হচ্ছে তোমার টু ডি কেসে। এখন এটা যদি থ্রি ডি কেসে আমরা চিন্তা করে দেখি তাহলে কি হবে? থ্রি ডি কেসে আমাদের ডাইভারজেন্স হয় এরকম, ধরো আমাদের একটা ফাংশন আছে এখন জি, যেটা কিনা হয়েছে তোমার একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। সো এটার তোমরা বলতে পারো যে তোমাদের বইয়ে আছে এরকম যে এ ডট ডি দেওয়া আছে, এখানে ডট মানে হচ্ছে ডট প্রোডাক্ট। সো ডট প্রোডাক্টের আমি যখন আলোচনা করছিলাম তখন আমি বলছিলাম যে ডট প্রোডাক্ট রিলেটস দ্য সেম কম্পোনেন্টস, রাইট? মানে হইতেছে তোমার অ্যাক্সিস ওয়াইজ সেম কম্পোনেন্ট গুলার হইতেছে গিয়ে সে কি করে রিলেট করে। সো এখানে আসলে যদি অ্যাক্সিস ওয়াইজ সেম কম্পোনেন্ট গুলা করি তাহলে এটা হবে জি তোমার তোমার ধরো জি এক্স হবে, আমি জায়গায় মুছে দিতেছি। সো এটা হবে তোমার জি এক্স, হবে জি এক্স, এটা হবে তোমার জি, আর এটা হবে তোমার জি ওয়াই, আমি ওয়াইটাকে মুছে দিতেছি জায়গায়, এটা হবে তোমার ওয়াই, আর এটা হবে তোমার ডি জেড, রাইট? তার মানে আমার হচ্ছে সিমিলার কম্পোনেন্ট গুলোতে আমার কিভাবে বাড়তেছে সেটা আমরা বের করি, এবং ওটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে ডাইভারজেন্স জিরো হয়। এখন এই যে এখান থেকে যে আমরা এটা পাইলাম এটাকে ডট প্রোডাক্ট আকারে কিভাবে লেখা যায়, কারণ ডট প্রোডাক্ট যদি তুমি করো তাহলে হচ্ছে সিমিলার কম্পোনেন্ট গুলো গুণ হয়ে যাবে এবং হইতেছে তোমার একটা ভেক্টর থেকে আমরা একটা স্কেলার পেয়ে যাবো, মানে এই যে এই রাশিটা পেয়ে যাবো আলটিমেটলি। আমার এখানে আসলে কোনো আই যে কিছু নাই, এখানে আই যে কিছু আছে, এখানে আই যে কিছু নাই। সো এটা আমরা কিভাবে পাই, এটা আমরা হচ্ছে এখান থেকে পাই, ঠিক আছে? এবং এই জন্যই আমাদের ডাইভারজেন্সের যে সূত্র লেখা হয় বইয়ে এটা এইভাবে দেওয়া হয় যে আমি এখন যে বক্স করলাম এই বক্সটার মতো করে হইতেছে ডাইভারজেন্সের সূত্রটা দেওয়া হয়। এবার কি বুঝতে পারতেছো ডাইভারজেন্স সূত্রটা কিভাবে আসে? আচ্ছা ফাইন, এখন আবার তোমাদের এগুলো তো তোমাদের আমরা একটা সিম্পল কেস দেখবো, আমরা একটা অঙ্ক করে ফেলি। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ, তো এফ দেওয়া আছে হচ্ছে তোমার ধরো এরকম যে এক্স আর হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স, এটা একটা ফাংশন। সো আমি ফাংশনগুলোকে থার্ড ব্র্যাকেটে লিখি, তোমাদের বই এভাবে লেখা থাকবে এক্স আই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স জে, এভাবে লেখা থাকবে, ঠিক আছে? সো এটা আসলে মানে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা আসলে একটা ভেক্টর নোটেশন। তোমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বে তখন দেখবে যে তোমরা আসলে আই জে কে এইভাবে লিখতেছো না, তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতেছো। সো এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, আমি তোমাদের দুইটাই দেখে দিলাম। এখন তুমি এটা যদি ডাইভারজেন্স বের করো তাহলে ডাইভারজেন্স বের করলে তুমি কীভাবে বের করবা? জাস্ট ন্যাবলা দিয়ে ডট ডট প্রোডাক্ট করে দিবে। এখন ন্যাবলা জিনিসটাকে আমি আগেই বলছি, এটা হচ্ছে একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এবং এখানে আই থাকে, এখানে থাকবে তোমার ওয়াই জে, এখানে থাকবে তোমার জেড কে। সো এটা পার্শিয়াল ডেরিভেটিভ বের করে এই ন্যাবলা অপারেটরটা, এবং এখানে থাকবে তোমার হচ্ছে তোমার এক্স আই প্লাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স জে, ওকে? সো এখানে যদি আমি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে কী হবে আমার? এটা হবে তোমার ডি এক্স এক্স, ডট প্রোডাক্ট করলে আই ইন্টু আই হচ্ছে তোমার ওয়ান হয়ে যায়, এটা তোমরা জানো। দেন আমরা যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে হবে তোমার এটা ওয়াই স্কোয়ার মাইনাস
টুয়াইস এক্স, ঠিক আছে? আর জেড কম্পোনেন্টটা নাই, এখানে কে কম্পোনেন্ট নাই, এফ এর কোনো কে কম্পোনেন্ট নাই, সো আমি যদি কে এর সাথে ডট প্রোডাক্ট করি ওটা জিরোই হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এবার এটাকে আমরা বের করি তাহলে কত হবে, ওয়ান, আর এটা হবে তোমার তোমার এটা হবে হয়তো তোমার টু ওয়াই, ঠিক আছে? সো এই মাইনাস জিরো, সো মাইনাস জিরো আমি লিখলাম না, আমি তারপরও বলছো যখন লিখে দিতেছি, তো এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে ওয়াই সাপেক্ষে এক্স কে ডিফারেনশিয়েট করলে জিরো হয়ে যায়, সো এটা হচ্ছে ওয়ান প্লাস টু ওয়াই। ওকে, সো এটা হইতেছে তোমার ডাইভারজেন্স বের করলা। এখন কথা হচ্ছে এই ডাইভারজেন্সটা যদিও তোমার এক্স এক্স এর কোনো মানের উপর নির্ভর করতেছে না, এর মানে এই না যে তোমার কোনো ভেক্টরই তোমার এক্স এর মানের উপর নির্ভর করবে না, দ্যাট ডাজন্ট ট্রু, এটা জাস্ট এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য এরকম আসছে। আচ্ছা, সো আমাদের এখন যদি পার্টিকুলার কোনো একটা পয়েন্টে বের করতে বলে যে ডাইভারজেন্স এর ভ্যালু, যে ধরো ডাইভারজেন্স অফ এফ অ্যাট জিরো টু বের করো, সো এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমাদের তো খুবই সিম্পলি আমাদের এখানে এই ইকুয়েশনটাতে যদি আমি জিরো টু বসাই দিই, ওয়ান প্লাস টু ইন্টু টু, সো এটা হবে তোমার কী ধরনের একটা রাশি, সে হ্যাঁ পাঁচ, সো পাঁচ ইজ গ্রেটার দেন জিরো, তাহলে আমাদের এই ভেক্টর ফিল্ডটা যেটা আছে এই ভেক্টর ফিল্ডটা জিরো টু বিন্দুতে কী ধরনের হইতেছে, ডাইভারজেন্স ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন জিরো হইতেছে না, ঠিক আছে? হ্যাঁ বের হয়ে যাইতেছে, এটা বের হয়ে যাইতেছে। তোমরা যখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে যাবা, হয়তো পড়বা অনেকে তোমাদের মধ্যে, তখন তোমরা আরও এটার ইন্টিগ্রাল ফর্ম দেখবা, এবং ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো আসলে ডাইভারজেন্স দিয়ে ইয়ে করে, যেভাবে এটা সমান সম্ভবত এটা সমান সম্ভবত এই যে ইন্টিগ্রাল যেটা দেখতেছো না, তো আমরা তো এখানে একটা পার্টিকুলার পয়েন্টের বের করতেছি না জিরো টু, কিন্তু আমি যদি সেট অফ পার্টিকুলার পয়েন্টস বের করি, মনে করো যে মাইনাস টু থেকে টু, তারপরে এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস টু থেকে টু, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস টু থেকে টু, সো এটা অ্যাকচুয়ালি একটা পার্টিকেল ইন্টিগ্রাল হবে, আমার কথা বুঝতে পারতেছো? এবং এটা সম্ভবত লেখা হয় তোমার এইভাবে, এটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটা তোমরা পড়ছো কিনা জানি না, গাউসের ল, গাউসের ল পড়ছিলে তোমরা, গাউস ল, হ্যাঁ এটাই আর কি, এটা এটা গাউস ল, তোমাদের বই যেটা আছে তোমাদের বই এই ধরনের ল আছে দেখবা গাউস ল, এবং ওইখানে এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাপলা দিয়ে ই কে হচ্ছে তোমার কি করা হয়, ডট গুণন করা হয়, ডট গুণন করে তারপর আবার ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট করে কেন, আমরা তো এখানে দেখো যে আমি এটা কেন লিখলাম, এটা লেখার একটা কারণ হচ্ছে আমি এখানে জিরো টু বিন্দুতে বের করতে বলছি না, একটা পার্টিকুলার পয়েন্টে, মানে এটা তো আসলে একটা ডিসক্রিট পয়েন্ট, এটা তো বুঝতে পারতেছো? তো আমি যদি একটা এরিয়ার কথা বলি তাহলে কি হবে, যে এরিয়াতে ডাইভারজেন্স কত বের করো, এবং ওটাকে অ্যাভারেজ ডাইভারজেন্স, হ্যাঁ ওটা অ্যাভারেজ ডাইভারজেন্স হইতে পারে, বাট আমরা যখন হচ্ছে একদম ওই এরিয়ার জন্য বের করবো তখন আমরা এই যে ইন্টিগ্রেশন করি আর কি, এবং এটাকে গাউস, না না অ্যাভারেজ পাবো না, অ্যাভারেজ কেন পাবা, দেখো অ্যাভারেজ তো ব্যাপারটা হইতেছে এখানে তুমি তো চেঞ্জ বের করতেছো না, তুমি তো লাইক কি বের করতেছো, তুমি হইতেছে যে একটা স্কেলার ভ্যালু বের করতেছো, এই যে ধরেন ভাই আমি যদি এটাকে না জাস্ট জানার জন্য বলছি যে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই ধরেন ন্যাপলা ডট, হ্যাঁ হ্যাঁ, তারপর একটা লিমিট সেট করে দিলাম ধরেন ধরেন 0 টু থেকে 2 টু, হ্যাঁ তাহলে ধরেন আমি ডি প্রতি dx 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 এর জন্য আমি বের করেই যাচ্ছি ডাইভারজেন্স, ঠিক আছে, মানে প্রতিটা পয়েন্টের জন্য আমি ডাইভারজেন্স বের করে গেলাম, তারপরে সবগুলোকে আমি যোগ করলাম, হ্যাঁ ওটা ডিসক্রিট, কিন্তু ওটা কিন্তু ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন হলে কি রকম হবে তোমাকে একটা एग्जांपल দিই তাহলে তুমি হয়তো বুঝতে পারবা, যে ধরো e সমান দেওয়া আছে এরকম যে শুধু e সমান দেওয়া আছে ধরো x স্কয়ার i, e আর কিছু নাই, ঠিক আছে, খুব সিম্পলিফিকেশন, এটা খুবই সিম্পল একটা एग्जांपल, তো তুমি যদি ডট e করো তাহলে কি হবে বলো তো, 2x হবে না, হ্যাঁ তোমার কথা যেটা বলতেছিল যে ইন্টিগ্রেশন করবা যে ডেল e, ঠিক আছে, সো এটা যদি করো তাহলে তোমার কি হবে যে তোমার এখানে যেটা হবে যে ডি অফ এক্স সরি ডেল ডট ই তো আমরা বের করে ফেলছি টু এক্স রাইট, সো আমার মনে হয় এখানে একটা ডিএক্স রাশি হবে, সো এখানে ডিএক্স রাশি হবে, এখানে এটা হবে টু এক্স ডিএক্স, তুমি যদি মাইনাস টু থেকে টু করো, সো ইন্টিগ্রেশনের বেসিক জিনিসটাই কি যে এটা ডিসক্রিট না, এটা একদম কন্টিনিউয়াস একটা প্রসেসকেও তোমার হচ্ছে কি করে ছোট ছোট
তোমার ফাং ছোট ছোট তোমার কি বলে কন্টিনিউয়ামে বিভক্ত করে, ঠিক আছে, ছোট ছোট তোমার পজিশনে বিভক্ত করে ধীরে ধীরে হচ্ছে তোমার এটাকে ইন্টিগ্রেট করে। সো এটা আসলে ডিসক্রিট হবে না, এটা এটা হচ্ছে তোমার ইয়ে হবে, এটা একটা কন্টিনিউয়াস রেজাল্ট হবে আর কি। তোমার ওই যে -2 থেকে 2 x = -2 থেকে 2 পর্যন্ত তুমি যদি একটা ইয়ে নাও, এরিয়া নাও, এবং তোমার ভেক্টর ফিল্ডটা যদি শুধুমাত্র হচ্ছে তোমার কি এদিক বরাবরই তোমার কি করে থাকে, মানে শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর থাকে, সো বেসিক্যালি এটা হবে আমার ওই একটা এরিয়ার ডাইভারজেন্স বের করা। আচ্ছা, সো আমি আবার একটু রিক্যাপ করি, অনেকে হয়তো জিনিসটা ধরতে পারো না, আমি প্রথম থেকে বলি। ডাইভারজেন্সের সূত্র তো তোমরা বুঝতে পারছো সবাই, ডাইভারজেন্স হচ্ছে জাস্ট একটা ডট গুণন করা হয় এই ন্যাবলার সাথে, এবং হচ্ছে গিয়ে তোমার আমরা একটা ইকুয়েশন পাই, যেমন এখানে আমরা 2x পাইছি এবং আমরা আগে পাইছিলাম 1 + 2y, ঠিক আছে। এখন এটা তো আমাদের একটা ইকুয়েশন আসলো, আমরা যদি কোনো একটা পয়েন্টে বের করতে চাই তাহলে আমরা কি করব, ওই যে আমি এখানে দেখাইছিলাম 0 2 পয়েন্টে বের করা, ঠিক আছে। তো 0 2 পয়েন্টে আমাদের এটা 5 এর চেয়ে বেশি আসে, এটার মানে হইতেছে 0 2 পয়েন্টে এই ভেক্টরটা ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে, ভেক্টর ফিল্ডটার ডাইভারজেন্সের ভ্যালু হইতেছে তোমার গ্রেটার দেন জিরো। এটার মানে হইতেছে এখান থেকে আসলে ওই পয়েন্টটা থেকে কোনো একটা তীর চিহ্ন বের হয়ে যেতেছে, ওখানে ঢুকতেছে এমন কিছু না। আচ্ছা, এখান থেকে আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করছিলাম এরকম, যে আমরা যদি একটা পোর্শন নিই, আমি এবার যদি পয়েন্টের কথা না বলি, আমি যদি হচ্ছে -2 থেকে 2 এই পোর্শনে ডাইভারজেন্সের বের করার কথা বলি, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে তোমার নর্মালি এরভাবে ডট গুণন করি, এটা ডাইভারজেন্স, এবং এটাকে আমরা হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রেট করি আর কি, ঠিক আছে। আমরা এটাকে কি করি, ইন্টিগ্রেট করি, ওকে। এখন এটা এরিয়া যদি হয় তাহলে dx dy হয়, এবং এটা ডাবল ইন্টিগ্রেশন হয়, ডাবল ইন্টিগ্রেশন তোমাদের জানা লাগবে না, দ্যাটস লট অফ থিংস টু ডু ইন আদার আদার, মানে এটা অ্যাডভান্স জিনিসপত্র, ওটা তোমাদের জানা লাগবে না। বাট আমাদের আমরা এখন যেহেতু আমরা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশনের আইডিয়া আমাদের মোটামুটি আছে, সেই জন্য আমরা হচ্ছে এখানে e = x² i ধরে নিছিলাম। সো e = x² i ধরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে দিই -2 থেকে 2 পর্যন্ত, তাহলে হচ্ছে আমাদের এই লাইন বরাবর, এই লাইন বরাবর, এই লাইন বরাবর হচ্ছে আমাদের ডাইভারজেন্সের চেঞ্জটা চলে আসে, ডাইভারজেন্স কি 0 চেয়ে বড় না 0 চেয়ে ছোট চলে আসে। আর আমাদের যদি একটা এরিয়া হয়, সে আমাদের হচ্ছে এক্স ওয়াই সমতলে একটা এরিয়া আছে এইভাবে, সো এরিয়া হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত, আবার এখানে -2 থেকে 2 পর্যন্ত, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর -2 থেকে 2 পর্যন্ত, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত। এটার জন্য আমরা যেটা করি এটা হচ্ছে এরকম, এই প্রথমে আমি হচ্ছে ডট গুণন করে দিই, আমি হচ্ছে ডাইভারজেন্সের সূত্রটা পেয়ে যাই, যেখানে আমরা পাইছিলাম একটার ক্ষেত্রে পাইছিলাম 1 + 2y, আবার এখানে পাইছিলাম 2x, ওভাবে আমরা পেয়ে যাই। তারপর আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই করে দিই এবং আমরা ডাবল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। এটাকে বলা হয় এরিয়া ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় এরিয়া ইন্টিগ্রেশন, এবং এরিয়া ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমার এই এরিয়াতে ডাইভারজেন্স 0 নাকি 0 চেয়ে বড় নাকি 0 চেয়ে ছোট এটা বের করি। বাট দ্যাটস এ লট অফ অ্যাডভান্স থিং যেগুলো তোমাদের লাগবে না, বাট এটা মোটামুটি বুঝতে পারছো তো। আমরা যখন হচ্ছে একটা পয়েন্টে ডাইভারজেন্সের কথা বলি, এটার মানে এটা না যে হচ্ছে আমাদের ওই এরিয়ার মধ্যে ডাইভারজেন্স কত সেটা আমরা বের করে ফেলি, আমরা ওই পয়েন্টটার ডাইভারজেন্সের ভ্যালুটা বের করি আর কি, জাস্ট এক্স এবং ওয়াই এর ভ্যালু বসায়। ম্যাক্সওয়েলের ইকুয়েশন কি আছে ইন্টারে? না, ম্যাক্সওয়েলের ইকুয়েশন ইন্টারে নাই। ম্যাক্সওয়েলের ইকুয়েশন তোমার অনেকের তো বিএসসি তো পড়ায় কি আমি জানি না, মানে অনেক ডিপার্টমেন্টে হয়তো তোমার বিএসসি তো পড়ায় না, আমাদের পড়াই, আমাদের আছে। আচ্ছা, সো এটা ছিল আমাদের ডাইভারজেন্স, দেন আমরা ডাইভারজেন্সের ডাইভারজেন্স কি জানলাম, আমরা ভেক্টর ফিল্ড কি জানলাম, আমরা ভেক্টর ফিল্ড কি এটা নিয়ে আইডিয়া হইলো, আমরা জানলাম হইতেছে ডাইভারজেন্স, ডাইভারজেন্সের আমরা একটা অনুমান পাইলাম যে ডাইভারজেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি বলে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভেক্টর ফিল্ডের একটা ক্যারেক্টারিস্টিক মেজার করে। তারপর আমরা ডাইভারজেন্সের সূত্র কেন এরকম সেটা দেখলাম, ডাইভারজেন্সের ল ওটা দেখলাম, দেন আমরা এখন আরেকটা জিনিস দেখবো যেটা তোমাদের বইয়ে অনেক বেশি আছে, সেটা হচ্ছে সলিনয়েডাল কেস। সলিনয়েডাল কেসটা কীরকম, তো সলিনয়েডাল কেসে দেখা যায় তোমাদের বলে দেয়া হয় বইয়ে যে ডাইভারজেন্স ইজ জিরো, ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো এইভাবে বলে দেওয়া হয় না। কিন্তু সলিনয়েড একটা শেপ, সলিনয়েড জিনিসটা একটা শেপ, এই শেপটাকে আমরা কিভাবে দেখব, সে এরকম একটা হচ্ছে তোমার পাইপ আছে, পাইপ তো সবাই মোটামুটি দেখছো, সো পাইপের মধ্যে যদি কোনো ফ্লুইড ফ্লো করে তো এটা অবশ্যই একটা ভেক্টর ফিল্ড ফ্লো করতেছে না, সো তুমি যদি ইন মানে এটার মধ্যে যে প্রবেশ করাটাকে যদি ইন বলো, এবং ইনে যদি তোমার হচ্ছে ধরো
3 সেমি কিউব পানি প্রবেশ করে, এবং তুমি যদি এটা সলিনয়েড বলো এবং সলিনয়েড যদি তুমি এখানে 3 সেমি কিউব পানি প্রবেশ করাও, তাহলে দেখবা যে এটার অপর প্রান্তেও কিন্তু 3 সেমি কিউব পানি বের হইতেছে, মানে তিন এরকমই সেম অ্যামাউন্টের পানি বের হইতেছে। মানে সলিনয়েডটার শেপটা এরকম যে এখানের মধ্যে কোনো একটা ভেক্টর ফিল্ড যদি তুমি হচ্ছে কি কী করো দিয়ে দাও, তাহলে যেটা হবে যে এটার ডাইভার্জেন্স জিরো হবে। ডাইভার্জেন্স জিরো হওয়া কি সেটা তো আমরা দেখছিলাম যে তোমার যেই পরিমাণ হইতেছে তোমার একটা ভেক্টর রাশি হইতেছে তোমার ওই এরিয়াতে তোমার অ্যাসোসিয়েটেড থাকে, ওইটার আসলে কোনো চেঞ্জ নাই, মানে ওখানে তোমার কোনো ধরনের কোনো কিছু উৎপত্তি হইতেছে না বা ওই জায়গায় এসে শেষ হইতেছে না। সো ওই কেসটাতে আমরা বলি এটাকে সলিনয়েডাল। তো আমরা তখন ভেক্টর ফিল্ডটাকে সলিনয়েডাল বলি, যে ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল, ঠিক আছে, ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল, ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল এই সেন্সে যে আমার ভেক্টর ফিল্ডটা হচ্ছে তোমার সলিনয়েডের মতো শেপ, এবং সলিনয়েডের মতো শেপ হওয়ার কারণে এটা হইতেছে তোমার যাইতেছে যেরকম, এটাকে একটা সলিনয়েডের মধ্যে আমরা চিন্তা করতে পারি এই আর কি। সো তোমাদের মাঝে মাঝে এরকম অঙ্ক দিবে যে ডাইভার্জেন্স ইকুয়াল টু জিরো, বা এটা বলে তারপর বলবে এটা কি সলিনয়েডাল কি না সেটা প্রুফ করে দেখাও। সো সলিনয়েডাল হইতে গেলে আমার কত হইতে হবে, এরকম কিছু কেসও তোমাদের আছে। আমি এখানে এটা অঙ্ক করাইতেছি, অঙ্ক করাই তোমাদের তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি একটা 3D ভেক্টর নিই, আমি তো 2D ভেক্টর দেখাইছি, আমি একটা 3D ভেক্টর নিই, 3D ভেক্টরের অঙ্কটা দেখাই এবং এখান থেকে আমরা সলিনয়েডাল কেসটাও দেখাবো। 3D ভেক্টর মানে তিনটা কম্পোনেন্ট থাকবে, সে এফ একটা ভেক্টর এবং এটা তিনটা কম্পোনেন্ট আছে, সে ধরো যে x²z, তারপরে তোমার x²y, তারপরে তোমার y²-2x, এই যে এটা ভেক্টর আছে। সো এইটা তোমাদের বইয়ে লেখা থাকবে এইভাবে i+x²y, এটা তোমাদের বই এইভাবে লেখা থাকবে যে y²-y²-2x, এভাবে লেখা থাকবে। সো এটা যদি আমরা ডাইভার্জেন্স বের করি, আমরা যদি এটা ডাইভার্জেন্স বের করি, এটা ডাইভার্জেন্স বের করি, ডাইভ এফ কী হবে তোমরা লিখবা যে ন্যাবলা ইনটু ডট প্রোডাক্ট অফ এফ করলে তোমার হচ্ছে, আমি সরাসরি লিখে দিতেছি, এটা হবে এফ এক্স, মানে এফ এর এক্স অংশটা, এটা হবে এফ এর ওয়াই অংশটা, আর এখানে হবে এফ এর জেড অংশটা, ঠিক আছে। সো আচ্ছা জেড হবে, হ্যাঁ তো অংশটা হবে জেড, আচ্ছা তো এই অংশটা হবে জেড, আচ্ছা দেন তাহলে এটা কি, এটা বের করো তো দেখি, জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে, টু এক্স জেড এক্স স্কোয়ার প্লাস জিরো, আচ্ছা সো এটা হচ্ছে আমার এরকম আছে যে টু এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, সো এটা আমাদের হচ্ছে ডাইভার্জেন্স অফ এফ আসলে। ওকে সো আমাদের যদি কোনো একটা পয়েন্টে ডাইভার্জেন্স বের করতে বলে, সে 0, 1, 2 এই পয়েন্টে যদি আমাদের ডাইভার্জেন্স বের করতে বলে, সো আমরা কী করবো এবার ডাইভার্জেন্সের জন্য আমরা এখানে মান বসাই দিব, 0, 1, 2 বসাই দিব। তো এক্স হচ্ছে তোমার 0, সো এটা 0 এবং 2, আর এটা হচ্ছে তোমার 0, সো আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের 0, হ্যাঁ তো এই হচ্ছে তোমার ওই পয়েন্টটাতে এটা সলিনয়েডাল হিসেবে কাজ করে। আচ্ছা তো 0 আসাকে তোমাদের বইয়ে বলা হয় সলিনয়েডাল, আমি এটা দেখাইলাম। ওকে আচ্ছা এটা আর ইনফিউশন ব্যাপার এটাই, মানে যত আসতেছে তত বের হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ যতটুক আসতেছে ততটুক বের হয়ে যেতেছে। আচ্ছা দেন আমরা একটা আরেকটা এক্সাম্পল দেখবো যেটা হয়তো তোমাদের বইয়ে বইয়ের অঙ্ক আকারে থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম বের করা আমাদের প্রুফ করতে হবে যে এটা সমান 0, এবং এটার জন্য আমাদের যেটা করতে হবে যে তোমার সে একটা ফাংশন দেওয়া আছে এরকম যে তোমার x²i + my যে
মাইনাস জেড কে, হ্যাঁ এরকম একটা ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে, একটা ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে বলে। এখন বলা হইতেছে যে আমার যদি এই এই ভেক্টর ফিল্ডটা, এই ভেক্টর ফিল্ডটা যদি ধরো 1 2 0 বিন্দুতে সলিনয়েডাল হয়, তাহলে এম সমান সমান কত? এটাও এক ধরনের তোমাদের মানে অঙ্ক আসতে পারে এরকম চেহারার অঙ্ক। এখন তুমি এটার প্রথমে কি করবা, যে যেহেতু বলছি এটা সলিনয়েডাল হয়, তাহলে সলিনয়েডাল হওয়া মানে কি এটা ডাইভারজেন্স জিরো, তাহলে ডাইভারজেন্স তোমাকে আগে বের করতে হবে। ডাইভারজেন্স অফ এফ সমান সমান কি হবে? ডাইভারজেন্স অফ এফ সমান সমান হবে তোমার নেবলা ডট প্রোডাক্ট এফ, আর এটা হয় তোমার হচ্ছে 2x প্লাস এম মাইনাস 1, রাইট? 2x প্লাস এম মাইনাস মাইনাস 1, সো প্লাস এম মাইনাস 1। আচ্ছা এখন তুমি যদি 1 2 এবং 0 বিন্দু বসায় দাও, তাহলে হবে হচ্ছে তোমার 2 ইনটু 1 প্লাস এম মাইনাস 1 সমান সমান 0। 0 কেন ধরে নিছি, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই ফিল্ডটা তোমার সলিনয়েডাল, আমাদের সলিনয়েডাল ফিল্ড যেহেতু সেই জন্য আমরা ধরে নিতেছি যে এটা 0। আচ্ছা তাহলে এম প্লাস 2 মাইনাস 1 সমান সমান 0, তাহলে এম সমান সমান কী হবে? 1 মাইনাস 2 সমান সমান মাইনাস 1। সো এখান থেকে আমরা হচ্ছে এম এর একটা মান বের করবো। সো বেসিক্যালি দেখো যে এই জিনিসটা আসলে হচ্ছে ডট প্রোডাক্টের মতো, ডট প্রোডাক্ট শূন্য হওয়া আর কি, তাই না?